السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد ورن شبيه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم آمين. آمين. بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে শাবান মাসে, আজকের মাস হলো কি শাবান, এতদিন রজব 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 করছি আর আজকের থেকে কি কয়েকদিন পরে কি আসতেছে বলেন আলহামদুলিল্লাহ, দোয়াটা পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফী রজব ওয়া শাবান وبلغنا رمضان এই দোয়া চলবে কোন পর্যন্ত রমজানের আগ পর্যন্ত রমজান যেই পুষে গেল দোয়া শেষ দোয়ার অর্থ কি আল্লাহ রজব ও শাবান এই দুই মাসের বরকত আমাকে দান কর وبلغنا رمضان রমজান পর্যন্ত আমাকে পৌঁছে তা আপনি যখন পৌঁছেই গেলেন এখন আর কি আলহামদুলিল্লাহ বলতে আল্লাহ কয়েকদিন আগেও জানাজা পড়লাম আল্লাহ এর অর্থ কি তার দোয়া কি হয় নাই কবুল হয় নাই এই যে দোয়া করতেছি আমরা এই দোয়া কবুল হয় নাই অথবা ওই বেচারা এই দোয়া জানে না যার কারণে দোয়া পড়তে পারে নাই অনেক আছে এরকম এই দোয়াটা জানি না যার কারণে পড়েও না কবুলও হয় না রমজানের আগে আগে তার মৌত হয়ে যায় আর অনেক এমন আছে দোয়া যায় না দোয়া করে আল্লাহ পাক তার হায়াত বাড়াইয়া রমজান পর্যন্ত নেয়
এবং রমাজান মাসে আল্লাহ তাকে মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। এবাই রমাজান মাসে মৃত্যু হওয়া খুব ভালো লক্ষণ, খুব ভালো আলামত, ভালো জিনিসের লক্ষণ। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ, কোন সূরা তেলাওয়াত হলো? সূরা আল-আহাব। কোরআন শরীফের কয় নম্বর সূরা? একশত এগারো। একশত কত? আর এর আগের সূরা কি? সূরা নাসর। এটা কয় নম্বর সূরা? একশো দশ। খালি ওদিকে কমবে আর কি, বাড়বে না, খালি কি এক এক কমবে, এক এক কমবে খালি। সূরা ইখলাস কয় নম্বর? একশো বারো। সূরা ফালাক তেরো। সূরা নাস চোদ্দ। একশত চোদ্দটি সূরা পুরা কোরআন শরীফের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। একশত এগারো নম্বর সূরা সূরা আল-আহাব, আয়ার সংখ্যা কতটি? পাঁচটি। কয়টি আয়াত? আর সূরা ইখলাসের মধ্যে কয়টি ছিল? চারটি। তারপরে সূরা ফালাকের মধ্যে কয়টি? পাঁচটি। সূরা নাসের মধ্যে ছয়টি। মনে আছে সবাই, দেখা যায় এগুলো মুখস্থ করবেন। সূরা নাসে ছয়, সূরা ফালাকে পাঁচ, সূরা ইখলাসে চার, সূরা আল-আহাবে আবার পাঁচ। আল্লাহ, এই পাঁচ আয়াত বিশিষ্ট সূরা সূরা আল-আহাব। এই সূরা আল-আহাবের শানে নুজুল যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাফা পাহাড়ে সবাইকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে যখন ইন্নি আনান নাদিরুল মুবিন এই কথা বলে যখন দাওয়াত দিলেন, তখন আবুল আহাব পাথরের কঙ্কর উঠাইয়া নবীর দিক নিক্ষেপ কইরা কি বলল? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাআতানা। এ মুহাম্মদ, তোমার জন্য ধ্বংস অনিবার্য হয়ে যাক। বলেন না আউযুবিল্লাহ, তুমি এই দিনের দাওয়াত দেওয়ার জন্য, কলেমা করার জন্য, এক আল্লাহকে মানার জন্য তুমি আমাদেরকে এখানে জমা করছো। তখন আল্লাহ পাক এই বদদোয়াকে নবীর জন্য করছিল, কিন্তু আল্লাহ পাক এই বদদোয়া ঘুরাইয়া কাটতে ফিরিয়ে দিছে আবুল আহাবের দিকে। এটি হলো শানে নুজুল। এটা কি শানে নুজুল? এবং মুসলিম শরীফের হাদিস, কেউ কারো জন্য যদি বদদোয়া করে, গালি দেয়, অপবাদ দেয়, খারাপ কটু কথা বলে, ওই ব্যক্তি যদি এইটার উপযুক্ত না হয়, তা আল্লাহ পাক ওই অপবাদ, ওই কটুক্তি, এই গালি, হ্যাঁ, এই খারাপ জিনিস আল্লাহ পাক ফিরিয়ে দেয় কার উপর? যে বলছে তার দিকে ফিরিয়ে দেয়। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য ভাই, কথা বলতে খুব সাবধান। কাউকে গালি দেব না, কাউকে কষ্ট দিব না, কাউকে খারাপ কথা বলবো না, হ্যাঁ, কারো জন্য বদদোয়া দিব না। কারণ হবে কি, ওইটা যদি সে উপযুক্ত না হয়, ওইটা ফিরে কি আমার দিকে আসে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এই সূরার মধ্যে আল্লাহ পাক আবু আহাবের দিকে বদদোয়া যে ফিরেছেন, আবু আহাবের ধ্বংসের কথা আল্লাহ পাক এই সূরায় বলছেন। তাব্বাত পড়েন সবাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নামান যাতা লাহাবি ওয়া মুআতু হাম্মালাতাল হাতাব ফি দীনিহা আল্লাহ পাক ইরশাদ করেন, তাব্বাত ইয়াদা বিল আহাব,
আবুল আহাবের হাত ধ্বংস হয়ে যাক। ওয়াতাব্বা শুধু হাত না, ওয়াতাব্বা পুরা আবুল আহাবি ধ্বংস হয়ে যাক। ধ্বংস হয়েছিল কি না কি বলেন ভাই? আল্লাহ আগে খুব খেয়াল করবেন, আল্লাহ পাক আগে কি বলছেন, তার হাত ধ্বংস হোক, এই জন্য আবুল আহাবের হাত আগে ধ্বংস হয়েছে। এই হাতের এখানে একটা কি ঘোড়া উঠছে, এই হাতের মধ্যে উঠছে, যেহেতু আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা। আর হাত কেন আগে ধ্বংস হবে, যে ওই হাত দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইঙ্গিত করছে, পাথর নিক্ষেপ করছে, বেয়াদবি করছে হাত দিয়া। এই জন্য আল্লাহ বলছে যে হাত দিয়ে তুই বেয়াদবি করছো, ওই হাত তোর আগে ধ্বংস হয়ে যা। এরপর শুধু হাত ধ্বংস হইলে হবে না, তুই নিজেও ধ্বংস হয়ে যা। সুতরাং শরীর পচতে পচতে এমন দুর্গন্ধ ছুটছে, তার ছেলে মেয়েরাই আত্মীয় স্বজনরাই বাঁশের কুঞ্চি বড় বাঁশ দিয়া গুতাতে গুতাতে আঘাত করতে করতে জঙ্গলের মধ্যে ফেলাই দিয়েছে। সবাই বলে কেমন মজা, ওখানে মরে না, যান এরকম বাইসে আসে, ধুকে 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 কষ্ট পাইতে 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 আল্লাহ, এরপর নিস্তেজ হইয়া নিঃশেষ হইয়া একদম যত শাস্তি ছিল সব শাস্তি পাইয়া এরপরে মরে গেছে। আল্লাহ আকবার, আল্লাহ পাক কিভাবে দেখাইয়া দেয়, এরপরও হেদায়েত নাই। এই জন্য বলছি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। খাস আবু তালেব হুজুর চাচা একদম 8 বছর বয়স থেকে নিয়ে একদম নবীর বয়স যখন কত 50 বছর, কত 50 বছর, এই বছর পর্যন্ত লালন পালন করছে কে, খাজা আবু তালেব নবীর, সব দিক দিয়া দেখাশোনা করছে, কিন্তু মুসলমান হইতে মরার সময় নবী আলাইহিসসালাম খবর পাইলেন যে আমার চাষার মুমূর্ষ অবস্থা, দৌড়িয়ে আসছে নবী আলাইহিসসালাম, এসে দেখে বদমেশরা বসা, বদমেশ কারা, আবু জাহাল, ওতবা সাহেবা, বড় বড় লিডার কাফের এরা বসে। হুজুরের মন বেজার হয়ে গেল, করার কিছু নেই, আয়েশা বলছে ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আফালু হাকাজা হাকাজা। হে আমার চাষা, শুধু আপনি একটু এই কলেমাটা পড়েন, পইরা আপনি দুনিয়া থেকে বিদায় হন, বাকি কি করা লাগবে এটা সব আমার জিম্মায়, আল্লাহ আমি আল্লাহর থেকে সুপারিশ করে সব ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ, আপনি একটু কলেমাটা পড়েন, পইরা মুসলমান হইয়া ইন্তেকাল করেন। মুসলিম শরীফে আসছে যে হযরত খাজা আবু তালেব হুজুরের দিকে তাকাইছে এবং পড়া শুরু করবেন এরকম মুখ নাড়া শুরু করছে, করবেন এই সময় আবু জাহাল, এ মক্কার লিডার, এতদিন মুসলমান হইলা না, মরার সময় যদি মুসলমান হও সব মক্কাবাসীরা সারা পৃথিবীর লোকরা বলবে আবু তালেব কাপুরুষ, আবু জাহাল কি কাপুরুষ, এতদিন মুসলমান হইল না বুঝে শুই না, মরার সময় মোহাম্মদের ভয় হে মুসলমান হইস, তোমার কাপুরুষ লেখা থাকবে বাইতুল্লাহ লেখা হবে, সব জায়গায় লিখে দেওয়া হবে কাপুরুষ আবু তালেব, বুঝে শুই না কথা বলো, এই চুপ মেরে রইল আবু তালেব। অনেকক্ষণ পর বলল ইখতারতুন নারা আলাল আর, সবাই বলে নাউজুবিল্লাহ, আমি লজ্জাকে প্রাধান্য দিলাম জাহান্নামের আগুনের উপর, বলেন নাউজুবিল্লাহ, অর্থাৎ বুঝেইছেন এইটা যে আমি জানি মোহাম্মদের কথা না মানলে চিরস্থায়ী আমার জাহান্নাম, এটা আমি জানি, এই জন্য আমি পড়তে চাইছিলাম। আর আবু জাহাল যে কথা কইছে ওটাও ঠিক, আমার বদনাম হবে, তো বদনাম আমি চাই না, জাহান্নামের আগুনকে আমি এখতিয়ার করে নিলাম, নাউজুবিল্লাহ। এইটাকে বলা হয় হেদায়াত, যে নবী সুবহানাল্লাহ,
যে আল্লাহর হাবিব এর মতো বড় হেদায়েত প্রদানকারী আছে আর কেউ? রাস্তা দেখানে ওলার কেউ আছে? কেয়ামত পর্যন্ত আসবে আর হুজুরের আগে যত নবী ছিল হুজুরের মতো এত ছিল কেউ? এত হাদি মাহদি পথ প্রদর্শক কোন নবী ছিল না, নবীর জামানায় আসে নাই আর কেয়ামত পর্যন্ত আসবে না। সে নিজের চাচা যে সবসময় যার সাথে থাকতো তাকে হেদায়েত প্রদান করতে পারে নাই। কেন? হেদায়েতের মালিক কে? এই জন্য আবু বকর সিদ্দিক সবসময় কান্দেন, আহা আল্লাহ, মরার আগে যদি বেঈমান হয়ে মারা যায় সব শেষ আমার, মরার আগে যদি গোমরা হই তাহলে আমার থেকে একটা কুকুরের দাম বেশি, আমার থেকে শুকুরের দাম বেশি, আমার থেকে বিড়ালের দাম বেশি। ওরা তো মরার পরে মাটির সাথে মিশে শেষ হয়ে যাবে, আমার চিরকাল জাহান্নামে জ্বলতে হবে। আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ, এই জন্য বলছি যে আল্লাহ, আবু লাহাব ছোট্ট একটা ফোড়া উঠছে, চিল্লাইতে পুরা মক্কা শহর গরম করে ফেলে। আবু জাহল সহ সবাই বলে, আবু লাহাব কি হয়েছে কি তোমার? বলে ফোড়া উঠছে, ফোড়া উঠলে এত চিল্লায় মানুষ? বলে আরে তোরা বুঝবি না, এ ফোড়া যেমন তেমন ফোড়া না, এটা মোহাম্মদের ফোড়া। মোহাম্মদরে আমি কি করছিলাম? হাত দিয়া পাথর মারছিলাম, সেই বদদোয়ার কি ফিরছে আমার দিক, এটা বুঝে সেই ঘোরা ওস। দেখছেন কত বড় নাদা, কত বড় জাহেল, ও বুঝতেছে যে হুজুরের সাথে বেয়াদুবি করছে, এই জন্য আমার শাস্তি আসছে। ওই সময় কিন্তু নবীর কাছে মাফ চাইলে সব ফিনিশ হয়ে যায়। আল্লাহ, হারুন আর মূসা নবী নাম শুনেন নেই? এদের জামানায় একজন বড় মালদার ছিল, কে? তার নাম হলো কারুন। কি নাম? সাংঘাতিক কৃপণ ছিল, বাকি ধনী ছিল বিশ্ববিখ্যাত ধনী। তার মাল যে গোডাউনে রাখা হইতো, এই গোডাউনের যে তালায় তালার যে চাবি, এই চাবি বহন করতে 70টা উট লাগলো, তাও পারত না। এখন চিন্তা করেন তালা কত হইব, আর তালা যেই রুমে রুম কত বড়, আর মাল কত পরিমা। মূসা আলাইহিস সালাম বললেন যাকাত দাও, মাল কামাই আমি করি, এবার আমার উপর জরিমানা। এই বদমাইশে কি করছে? ষড়যন্ত্র করছে, এক মহিলারে ঠিক করছে যে মূসা যখন বয়ান করে তুই উঠে দাঁড়াবি, দাঁড়াইয়া বলবি যে মূসা লম্বা কথা বলিস না, আমার সাথে কি হয়েছে সাবধান, এই কথাটা বল বকালি, বুঝছেন? কত বড় বদমাইশ, এই মহিলারে লক্ষ লক্ষ টাকা দিছে, অথচ জাকাত হইল কি 1 লাখের মধ্যে 2,500 মাত্র, 40%, 2.5%, 40% না কত? 2.5%, শতকরা 2.5% হলো জাকাত, মানে 40-এর মধ্যে কি 1, 40 ভাগে, মানে 40 টাকা হইলে 1 টাকা, 100 টাকা হইলে 2.5 টাকা। এইটাই বদমেশে দিতে পারে না, কিন্তু লক্ষ লক্ষ টাকা দিতে পারে মহিলারে। এ যারা কৃপণ এদের টাকা এরকমই নামে, মসজিদে দেয় না, মাদ্রাসায় দেয় না, আলেমদেরকে দেয় না, হাফেজদেরকে দেয় না, মারে দেয় না, বাপকে দেয় না, স্ত্রী ছেলে মেয়ের পিছে খরচ করে না, খালি ব্যাংকে জমায়, খালি ব্যাংকে জমায়, খালি ব্যাংকে জমায়। ও একজন খেয়াল্লা রোগ দেশে একসাথে 5 লাখ টাকা নেমে গেছে, আর যদি ও দান করতো বেশি না, 5,000 টাকা দান করলে 5 লাখ টাকা বেঁচে যেত। এগুলো বোঝে না বকিলরা কৃপণরা, খালি মাল জমায় কিন্তু অন্যদিক দিয়ে নেমে যায় সব। আর যারা দানশীল, অল্প দান করে এর বিনিময়ে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কি করে হেফাজতে রাখে আল্লাহ। এই জন্য মাল জমাইবেন না, দান করবেন। আওয়াজ তো আসলো না। আচ্ছা মাল কারা কারা জমাইবেন, হাত উঠান।
একজনও নেই। এইবার হাত উঠান যে কারা কারা মাল খালি দান করতে থাকবেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ এই হাতগুলোকে কবুল করুন, আমিন। হাত উঠাইলেন, বাস্তবে দেখবো আমি আসলে কি হাতের সাথে মিল আছে কিনা। দান করতে থাকেন বেশি বেশি। তো যাই হোক, বলতেছিলাম মুসা নবী বয়ান করতেছে, ওই মহিলা দাঁড়াইছে, দাঁড়াইয়া ওই কথা বলে, এই মুসা থাম, লম্বা লম্বা ওয়াজ করো, কি হয়েছে আমার সাথে আগে জবাব দাও, আর কিছু লাগে? মুসা আলাইহিসসালামের চেহারা পরিবর্তন হয়েছে, এটা কি আজগুবি জিনিস? হ্যাঁ, মুসা আলাইহিসসালাম তিনি অস্থির হইয়া সেজদার মধ্যে পড়ে গেছে, সেজদার মধ্যে পড়িয়া আল্লাহ পাকের কাছে খুব কান্নাকাটি শুরু করছে, ও আশ্বাস বন্ধ। আর বনি ইসরায়েল তো সাংঘাতিক বজ্জাত, হ্যাঁ, যখন ওই মহিলা বলছে পুরা মজলিসের মধ্যে শোরগোল শুরু হয়ে গেছে, অথচ মুসার সামনে আওয়াজ করার সাহস ছিল না কারো, যেই মহিলা দাঁড়াই সেই শোরগোল। আর ওদিক দেখ কারণ, এ তো মহা খুশি, এই আমার গুটি কি, হ্যাঁ গুটি যে চালছি এটা ঠিক মতো জায়গায় পড়ছে, বলেন না নাউজুবিল্লাহ। মুসা নবী কান্দছে, এ ভাই মুসিবত আসলে কি করতে হয়, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়, রোনাজারি করতে হয়। দেখেন মুসা নবী সেইটা করছে, কান্দছে, আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, হে মুসা ঘাবড়াইও না, সেজদা থেকে মাথা উঠাও, ওটাই খুব শক্ত হও, আর মহিলারে খুব জোর জোরে খাবর দাও, ধমক দাও, এবং জোর করে বলো সব ঠিক হয়ে যাবে। এই মুসা আলাইহিসসালামের কি সাহস আসছে, দাঁড়াইছে, দাঁড়াইয়া হুঙ্কার ছাড়ছে মুসা আলাইহিসসালাম, সব বনি ইসরাইল ঠান্ডা একদম, মহিলা দাঁড়া, তুই যে মিশা কথা বলছো, কে তোর এই মিশা কথার উপর উৎসাহ, কে দিল, কি এগুলো করলো, তাড়াতাড়ি পার। যখন ধমক পাস, এই মহিলা কাঁপতেছে ভয়, আর বলে আসলে এ মুসা তুমি নির্দোষ, আমাকে কারুন পয়সা টয়সা দিয়ে কি সব বলে দিছে, কারুন পয়সা দিয়া লোক টোক দিয়া এরকম সাজাইছে, আসলে তুমি নির্দোষ, এ শয়তান লোকে কারুন, আর আমিও পয়সার লোভে পড়ছি। এইবার মুসা নবীর রাগ গেছে কার দিক, কারুনের দিক, কারণ মহিলা তো লোভে পড়ছে। কারুনকে মুসা নবী বলছে, আল্লাহ এই বদমেশ রেখি জমিনের মধ্যে ধসাইয়া দাও, শয়তান গোর মাল সহ সব, সাথে সাথে ওর গোডাউন মোডাউন যা ছিল সব ধসা শুরু হয়েছে। এই কারুনও কি, হ্যাঁ কারুনও ধসা শুরু হয়েছে, আস্তে আস্তে জমিনের নিচে যাবে, প্রথম ওর টাকনুগিরা পর্যন্ত জমিনে খাইয়ে ফেলেছে, মানে কি নিচে টাইনে লয়ে গেছে, এখন ও দেখছে যে আমার ধ্বংস কি অনিবার্য। এইবার মুসার কাছে কাকুতি মিনতি করতেছে, কাকুতি মিনতি করতেছে, মুসা আমারে মাফ করো, আমারে মাফ করো, আর করবো না, সব মাল দিয়ে দেবো, মাল তো নাই, সব দিয়ে দেবো, মানে যা কিছু আমি তোমার হয়ে যাব, যত কিছু আছে রোনাজারি কাটনাখাটি সব শুরু করছে। মুসা আলাইহিসসালাম খুব গরম মেজাজের ছিলেন, শক্ত দিলের ছিল, কেন বনি ইসরাইলও শক্ত, যেমন কুকুর তেমন মুগু, মুসার দিল কি নরম হয় নাই, ও ডাকতে 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 মাথাও কি জমিনের নিচে নেমে গেছে। কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, ডেইলি কারুন এখনো এক হাত কইরা জমিনের নিচে ডাকতে থাকে, এখনো। এর দ্বারা বোঝেন জমিনটা কত গভীর, সেই সময় থেকে কি মুসার জমিনা জমানা কি আজকে, সেই জমানা থেকে ওই কারুন ডেইলি এক হাত কইরা ডাকতেছে, এখনো কি নিচে ডাকতেছে, আর কেয়ামত পর্যন্ত ডাকতেই থাকবে। আল্লাহ, জমিন সাতবক জমিন কত বড় বিশাল, আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক মুসা নবীর কাছে ওহী পাঠাইলেন, হ্যারে মুসা কারণেই বদমাইশ, আর হেদায়ত নেই, তোমার কাছে এত মান্না সামাস করলো, এত কাকুতি মিনতি অনুনয় বিনয় করলো, আরে শত শত বার করলো, তোমার দিলে একটু নরম হইল না, ও যদি বেশি না একবার
ওই কাকতি মিনতি আমি আল্লাহর কাছে করতে, আমি ওরে মাফ করে দিতাম। ও যদি একবার বেশি না, তোমার কাছে তো শত সহস্রবার করছে, আমার কাছে যদি একবার এইরকম রোনাজারি করত, আমি আল্লাহ ওর সব মাফ করে দিতাম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. একটু যদি আল্লাহকে ভালো মতো যদি বিনয়ের সহিত আল্লাহর কাছে রোনাজারি করা যায়, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে চাওয়ার মতো চাওয়ার, বিনয়ের মতো বিনয়ী হওয়ার তৌফিক দান করুন বলেন আমিন। কথা বুঝতে পারছেন? বলতেছিলাম যে বদদোয়া কারণ ষড়যন্ত্র করছে মুসার বিরুদ্ধে, ওই ষড়যন্ত্র এইসব ফেরছে কার দিকে, কারণের দিকে। এই কথাই আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হাত এবং আবু লাহাব ধ্বংস। আচ্ছা, আল্লাহ পাক বলেন আবু লাহাব এত অহংকার কেন, নবীর সামনে এত অহংকার কেন দেখাইছে? বলে দুই কারণে। কয় কারণ? দুই কারণ। এক নম্বর হলো তার মাল, দুই নম্বর হলো তার সন্তান। আল্লাহ পাক বলেন মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এত অহংকার দেখা, মা আগুনা কোনো উপকার হবে না। আগুনা মানে কি? উপকার হওয়া, কোন উপকারে আসবে না। মালুহু তোর মাল সম্পদ, ওয়া মা কাসা এবং তোর সন্তান, মাল দিয়েও তোর কোনো লাভ হবে না, সন্তান দিয়েও কোনো লাভ হবে না। যখন আমি আল্লাহ পাকের আজাব আসবে চতুর্দিক থেকে এমন বেষ্টন করে ফেলাবে, আল্লাহ আকবার, তুই নিজে ধ্বংস হবি, তোর মাল ধ্বংস হবে, তোর সন্তান ধ্বংস হবে, সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু তো কোনো কিছুতে কাজ হবে। এবাই মাল শব্দের অর্থ কি? মাল আইয়া বিলু মালান মাইলান, মাল অর্থ টানা টানা, আকর্ষণ হওয়া, ধাপিত হওয়া। মালের শাব্দিক অর্থ কি? ধাপিত হওয়া, আকর্ষিত হওয়া। এ ভাই মাল পাইতে চায় না কারা কারা? যদি বলে এই একটু এক ঘন্টা কাম করতে এক লাখ টাকা দেবো, অনেক হি পাওয়া যাবে না লোক? যদি একটা ব্যবসা আছে ভালো, তুমি যে ব্যবসা করো মাসে 20,000 ইনকাম, আর একদিনের মধ্যে তুই পাইয়ে যাবি 1,00,000 টাকা, দেখবেন কত মানুষ হাজির। মালের থেকে টান, মালের প্রতি টান, মালের প্রতি আকর্ষণ, এটা সবাই আছে। এজন্য মালের অর্থই হলো আকর্ষণ, টান। এই জন্যই মানুষ পকেট থেকে মাল দিতে ছাড়তে চায় না, কেন? মালের প্রতি টান আছে, তা এজন্য দিতে চায় না, নিতে চায়, নিলে খুশি, পাইলে খুশি, দিলে অত খুশি না। তো আবুল আহাব ওর মাল ছিল অনেক, এই জন্য চিন্তা করছে মোহাম্মদ কি মাল আছে, মাল দিয়ে সব ফিনিশ করে ফেলো সব, ঘোরা ওর শিখিয়েছে চিকিৎসা করিয়া, মাল দিয়ে চিকিৎসা করে ভালো হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ, কারুনের মাল ছিল, এই যে ঘটনা শুনেইলাম, কারুনের মাল ছিল, কি ফায়দা হয়েছে কখন? আল্লাহ যখন আজাব আসছে কোনো লাভ হয়েছে? আর ওসমান রাদিয়াল্লাহু আনহুর মাল ছিল, এই জন্য ওসমান, তার নাম কি গনি, গনি মানে কি ধনী, ওসমানের উপাধি কি ছিল গনি, গনি মানে ধনী, আবু বকরের উপাধি কি ছিল সিদ্দিক, সিদ্দিক মানে সত্যবাদী, ওমরের উপাধি কি ছিল ফারুক, ফারুক মানে সত্য এবং মিথ্যার মধ্যে কি পার্থক্যকারী, আলী তার উপাধি ছিল কি আসাদুল্লাহ, আল্লাহর সিংহ,
যেখানে যাইত ভয় কাফের থরথর একাত্ম। আল্লাহ আকবার। এই জন্য হযরত ওসমান গনি ধনী ছিল, মাল ছিল, কিন্তু তার মাল দিয়ে কি হয়েছে, ফায়দা হয়েছে। হাদিস শুনেন, একবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কাছে এসে বলতে যা রাসূলুল্লাহ দোয়া করেন। বলে কিসের দোয়া? যে আমার মাল যেন কমে যায়। খেয়াল করেন, মাল কমানোর জন্য আসছে নবীর কাছে দোয়া চাই, আর আপনারা আসেন কিসের জন্য? হুজুর ব্যবসায় অসুবিধা, চাকরিতে অসুবিধা, মাল নাই, সমস্যা, তো দোয়া কইরেন যাতে মাল বাইরে যায়। দেখছেন, সাহাবা কিরামের আমলের সাথে মিল রাখেন, মিল থাকলে জান্নাত আর অমিল থাকলে জাহান্নাম। এটা কোরআন শরীফে আল্লাহ বলছে, আমিনু কামা আমানান্নাস, সাই সাহাবা, তোমার ইমান তোমার আমল মিল থাকতে হবে সাহাবা কিরামের সাথে, মিল থাকতে হবে, মিল থাকলে জান্নাত, অমিল থাকলে জাহান্নাম। ওসমান রাদিয়াল্লাহু আনহু দোয়ার জন্য আসছে, হুজুর সে দোয়া করেন যাতে আমার মাল কমে যায়। হুজুর বলছে কেন? হুজুর মালের হিসাব টিসাব করতে এবাদতে ডিস্টার্ব হয়, মাল এত বেশি হয়েছে যে এবাদতে ডিস্টার্ব হইতেছে, এই জন্য দোয়া করেন যাতে কমে যায়, যদ্দূর আমার প্রয়োজন অদ্দূর থাকে যেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওসমান দোয়া তো করবো, দোয়ার আগে একটা দাওয়াও লাগে, সে দাওয়াটা হলো এই যে তুমি সৎকা করা বন্ধ করে দাও, দান করা কি বন্ধ করো, বা নিয়ত করো এখন যে আমি আর দান করব না, করলেও সামান্য করব, এইটা নিয়ত করো, তাহলে আমি দোয়া করব, দোয়া কবুল হয়ে যাব। বোঝা গেল কি, খালি দোয়া 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 দোয়া, দোয়ার আগেও সিস্টেম আছে, কিছু দাওয়া আছে ওইটা করে লইতে হইব। অনেকে হুজুর দোয়া করেন দোয়া করেন, হুজুর দোয়া করেন, এত দোয়া করি কবুল হয় না, হুজুরদের দ্বারা দোয়া করাই কবুল হয় না, কবুল হয় না, তোমার দাওয়া নাই, দোয়া আছে কিন্তু কি নাই, দাওয়া নাই। যেমন দাওয়া কি, এক নম্বর দাওয়া হইল পোশাক হালাল, খাবার হালাল, বিবি হালাল, ছেলে মেয়ে হালাল, সব হালাল হইতে হইব, ব্যবসা হালাল, চাকরি হালাল, সব হালাল হইতে হইব। হারাম অবস্থায় যদি হাত উঠাও, কান্দো, দোয়া করো, ওই দোয়া আরো সে বসে না, আল্লাহর কাছে কবুল হয় না। হাদিস শরীফে নবী বলেন, ফা আন্না ইউস্তাজাবু লাহু, তার মাল হারাম, মালবাসুহু হারামুন, ওয়া শারাবুহু হারামুন, মাআকালুহু হারামুন, ওয়া জাসাদুহু উযিয়া বিল হারাম, শরীর হারাম, কাপড় হারাম, পান হারাম, খাবার হারাম, সব হারাম, ফা আন্না ইউস্তাজাবু লাহু, তার দোয়া কিভাবে কবুল হবে, অর্থাৎ কবুল হবে না, তার দোয়া কবুল হবে, হালাল হইতে হবে সব। এবং যেই জিনিসের দোয়া করো, যেই জিনিসের দোয়া করো, ওই জিনিসের কিছু নিয়ম নীতি আছে, ওই নিয়ম নীতি আগে অবলম্বন করতে হবে, এরপরে দোয়া করলে আল্লাহ কি করবেন, দোয়া। নবী বলেন, ওসমান আগে সদকা বন্ধ করো। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর সদকা বন্ধ করা আমার পক্ষে সম্ভব না, কেন? আমার আল্লাহ আমাকে দিতেছেন, আর আমি আল্লাহ পাক দিতেছেন, আল্লাহ যে আমার উপরে দয়া করতেছেন, আল্লাহ যে আমাকে নেয়ামত দিচ্ছেন, এর শুকরিয়া আমি আদায় করব না? অবশ্যই শুকরিয়া আমি আদায় করব, দেওয়া আমি বন্ধ করতে পারবো না, বরং আল্লাহ যত দেয় তার ওই পরিমাণে আমিও কি বেশি দিতে থাকবো। আরো নবীজি বলেন, ওসমান তুমি আল্লাহ সম্পর্কে কি ধারণা রাখো, যে তুমি দেবার আল্লাহ হাত গুটাইয়া বন্ধ হইয়া থাকবে, বন্ধ হইয়া থাকবে? মনে রেখো, তুমি যত দেও আল্লাহ তার থেকে বহু গুণে তোমাকে বেশি দিয়া দিবেন, সুবহানাল্লাহ। এতে তোমার মাল কমবে না, চিন্তা করো না, মাল খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তো বোঝা গেল কি, সৎকা করলে মাল বাড়ে, আর আপনার আমার থিওরি কি, সৎকা করলে মাল কমে, বলেন নাউল বিল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ মহাজের সাহাবি, এক জোড়া কাপড় লইয়া মক্কা দিয়া মদিনায় আসছে, আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, হুজুরে একজন আনসারি সাহাবির সাথে কি ভাই করে দিস, তোমরা দুজন ভাই, এই আনসারি সাহাবি, এই আব্দুর রহমান গরিব মানুষ, দেখাশোনা কইরো, খাওয়া দাওয়া তুমি খাওয়াইও, তোমার বাসায় লজিং আছে, তোমার ভাই আসছে। এই সাহাবি নিয়া আব্দুর রহমান ইবনে আউফকে নিয়া, বস এই বাগান তোমার, বাজার তোমার, দোকান তোমার, আমার যা মাল আছে সব দিয়ে দিস,
আমার বিবি আছে দুইজন, যাকে খুশি তাকে বলো আমি তালাক দিয়ে দিই, ইদ্দত পুরা হওয়ার পর তাকে তুমি বিয়ে করে নাও। সুবহানাল্লাহ, বলেন পারবেন যে দুই বিবি একটা কালা একটা সুন্দর, বলছে আমার সুন্দর বউরে লই লও তুমি। আব্দুর রহমান ইবনে আউফ আনসারি সাহাবির কথা শুনে শুনে চোখের পানি ছাড়তেছে, যাহারে কেমন আমার আনসারি ভাই, যে বহু পর্যন্ত দিয়ে ফেলাইস। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দেওয়ার তৌফিক দান করো, আমিন। কানতেছে আনসারি সাহাবি, বলতেছে ভাই নাও গ্রহণ করো। আব্দুর রহমান ইবনে আউফ বললেন আমার তোমার মালের দরকার নেই, আমাকে কয়েকটা দেরহাম খরচ দাও, ঋণ দাও, আর মদিনার বাজার দেখাইয়া দাও। ওই আনসারি সাহাবি কয়েকটা দেরহাম খরচ দিল, আব্দুর রহমান ইবনে আউফ বাজারে গিয়া ব্যবসা শুরু করলো। কয়েকদিনের মধ্যে এমন ব্যবসা হইল, ওই করজ যে টাকা আনছিল সেই টাকা ফেরত দিয়ে দিছে। সুবহানাল্লাহ, এখন ব্যবসা করে করে এমন ব্যবসায়ী হয়েছে। আল্লাহু আকবার, এমন কোন শহর ছিল না যেখানে তার স্বর্ণ এবং রূপা রাখার গোডাউন ছিল না। সিরিয়ার মধ্যে তার গুদাম ছিল, আল্লাহ আকবার ইরাকের মধ্যে ছিল, কুফায় ছিল, বসরায় ছিল, মদিনায় ছিল, মক্কায় ছিল, সব শহরে তার গোডাউন ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তাকে আল্লাহ পাক এত উট গরু এবং দুম্বা দিছিলেন, এই উটের বহর এক মাথা থাকতো মদিনায় আর এক মাথা চলে যেত ইরাকের মধ্যে, এত বড় ধনী মানে ইনশাআল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ মেহমান ছাড়া কোনোদিন খানা খাইতেন না, যেই দিন যেই খাবারে কমপক্ষে মেহমানের সংখ্যা কম থাকতো সেই দিন হইতো 300 জন। হ্যাঁ, খেয়াল করেন, যেই দিন তার খাবারে মেহমান কম থাকতো সেই দিন হইতো কত, 300, আর বেশি মানে 600, 700, 1000, 1200, 1500, 2000, এরকম তার লঙ্গরখানা ছিল, খাবার চলতেই থাকতো, খাবার খাইতেই থাকতো, খাবার খাইতেই থাকতো, ধনীরা খাইতো, গরিবরা খাইতো, বন্ধুরা খাইতো, মুসাফিররা খাইতো, খাইতেই থাকতো সব সময়। খুব খাবার কি, খাবারই খোলা। আল্লাহ আল্লাহ, তো এই যে দেখেন, যখন মাল আল্লাহর হুকুম মোতাবেক পরিচালনা করে ওই মাল দিয়ে কি হয়, ফায়দা হয়, লাভ হয়, নিজেরও লাভ হয় এবং দুনিয়ায় লাভ আখেরাতে লাভ। দুনিয়ায় লাভ কি, মাল বাড়তে থাকে, আর আখেরাতের লাভ কি, সব হইতে থাকে, আর অন্য মুসলমান অন্য মানুষেরও কি হয়, লাভ হয়। আর যখন আবুল আহাবের মতো মাল হয়, কার মতো, আবুল আহাব, এই আবুল আহাবের মতো যদি মাল হয় তো ওই মালে কোনো ফায়দা নাই। তো আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু, আবুল আহাবের যত মাল আছে এই মালে কোনো উপকারে আসবে না। ওয়ামা কাসাব, কাসাবের অনেক তাফসির, তার মধ্যে এক তাফসির হলো এবং তার সন্তান সন্ততি তার কোনো লাভে আসবে না, কাজে আসবে না। এই জন্য যখন তার শরীরের মধ্যে পছন্দ ধরছে, তার শরীরের মধ্যে কি পছন্দ ধরছে, আল্লাহু আকবার, এই সময় এই ছেলেরাই তাকে বাঁশের মাথা দিয়ে গুতিয়ে গুতিয়ে কোথায় ফেলাইছে, জঙ্গলের মধ্যে ফেলাই দিছে। কি সন্তানে লাভ হয়েছে, কি বলেন, লাভ হয়েছে কোনো, আল্লাহ আল্লাহু আকবার। সাইয়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক বলেন দুনিয়ার শাস্তি তো শেষ হইল, এখন আসল শাস্তি হলো সাইয়াসলা নারান, জাহান্নামের আগুনে সে অচিরেই প্রবেশ করবে। যাতা লাহাবিন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না, বরং খালি জাহান্নামের আগুন, খালি উপরের দিকে উড়ে, খালি উপরের দিকে ঘুম ঘুম শব্দ কইরা, আল্লাহু আকবার, তার অগ্নিশিখা ধাউ ধাউ করে উপরে উঠতে থাকে, এক আগুন আরেক আগুনকে খেয়ে ফেলে। এইরকম জাহান্নামের আগুনের মধ্যে এই আবুল আহাবকে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। এ ভাই, দুনিয়ার আগুন এটা কি কোনো আগুন? হাদিস শরীফের মধ্যে আসছে যে জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগও না কোনটা, দুনিয়ার আগুন। এর অর্থ হল যে জাহান্নামের আগুনের সামনে দুনিয়ার আগুন মনে করবেন কি, পানি। এই দুনিয়ার আগুনের মধ্যে একটা আঙ্গুল 5 মিনিট দিয়ে রাখতে পারেন কেউ?
আরে আমাদের এই শখ বাজারে এই যে টিকিট হলেই সেদিন আগুন লাগছে, সালাউদ্দিন ভবনে এই দুই দিন আগে আবার আগুন লাগছে কোথায়, সদরঘাটে। তাদের নাম নেই অনেকে, সদরঘাট কি এক প্লাজা, বিরাট ব্যবসায়ী প্রতিষ্ঠান, ওখানে আগুন লাগছে, খালি লাগতেই আছে আগুন। আল্লাহ পাকের আজাব না হয় সবাই দোয়া করেন বলেন আমিন। আল্লাহ আমাদের বাংলাদেশকে আজাব গজব থেকে হেফাজত ফরমা বলেন আমিন। এই আগুনে মানুষগুলো কিভাবে মারা গেছে, আরে হাসপাতালে কিভাবে কাতরাইতেছে, আল্লাহ দেখিয়েছেন, এটা দেখিয়েছেন কিভাবে কাতরাইতেছে। আগুনে পড়লে ওইটা ভালো করার, ওই চামড়া ভালো করার কোনো মেডিসিন কোনো ট্রিটমেন্ট বর্তমান পর্যন্ত সারা পৃথিবীতে কোনো আবিষ্কার হয়নি, এত সিরিয়াস। এই হলো দুনিয়ার আগুন, আর জাহান্নামের আগুন আরো মারাত্মক। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক কোটি কোটি মানুষদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করবে, সব জাহান্নামীরা জাহান্নামে চলে যাইব, আল্লাহ বলবে কি তোর পেট ভরছে, না আল্লাহ আমার পেট ভরেনি, হালমিম মজিদ হালমিম মজিদ হালমিম মজিদ, আল্লাহ আমার আরো লাগবে, আল্লাহ আমার আরো লাগবে, আল্লাহ পাথর নিক্ষেপ করবে পাথর। হ্যাঁ, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, আল্লাহ পাথর ফেলাবে কুটি 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 পাথর, পেট ভরছে তোর, না আল্লাহ পেট ভরেনি, পাথর ফলাইতেছে, মানুষ ফলানো শেষ, হের কি পেটই ভরে না। এরপরে হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক তার কুদরতি দুই পাও, কুদরতি বলছি আবার মনে বলেন না যে আল্লাহর পাও আছে, বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ পাকের কুদরতি দুই পাও জাহান্নামের মধ্যে রেখে দিবে, যখন রাখবে তখন জাহান্নামের উপরে এমন চাপ সৃষ্টি হবে, এমন বোঝা সৃষ্টি হবে, জাহান্নাম বলবে কত 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 আল্লাহ, আর পারতেছি না পারতেছি না, আল্লাহ 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 আমার হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো, হয়ে গেছে, তুমি উঠেই নিয়ে যাও। তখন আল্লাহ কুদরতি পাও আবার উঠে নিয়ে যাবে, এই হলো জাহান্নাম। হাশর ময়দানে যখন সব মানুষ জমায়েত হবে তখন আল্লাহ জাহান্নামকে বলবে আসো 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 আসো, জাহান্নাম দ্রুত বেগে ঘ্রিম ঘ্রিম শব্দ করতে করতে, দেখেন না যখন বিদ্যুৎ চমকে যখন আওয়াজ হয় দেখছেন কি অবস্থা। হ্যাঁ, আরে বাহাদুর মানুষও রাস্তা থেকে তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে যে আমার উপরে আবার ঠাডা না পড়ে, ভয় পায় না। তো জাহান্নাম যখন আসবে এরকম আওয়াজ করতে করতে আগুন আল্লাহ অগ্নিশিখা, ওই মানুষের কলিজা ওইখানেই শেষে ভয় শেষে। জাহান্নামের মধ্যে শুধু আগুন না, জাহান্নামের শাস্তির স্তর কুটি কুটি আছে, সাপ আছে, বিচ্ছু আছে, লোহার হাতুড়ি আছে, কুইজ আছে, রক্তের দরিয়া আছে, বরফের স্তর আছে, নানান ধরনের আজাব, কত প্রকার যে আজাব। আল্লাহ আল্লাহর যেমন কোনো সীমা নেই, জাহান্নামের আজাবও সীমা নেই, এবং প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে জাহান্নামের আজাব বাড়তে থাকবে বাড়তে থাকবে। যেমন জাহান্নামীরা এই মুহূর্তে যে আজাবের মধ্যে আছে, সামনের মুহূর্তে আরো আজাব বাড়বে, সামনের মুহূর্তে আরো বাড়বে, পরের দিন আরো বাড়বে, পরের দিন আরো বাড়বে, পরের দিন আরো বাড়বে, বাড়তে থাকবে, আর বাড়বে কদ্দূর গিয়া সীমা নাই কোনো, কারণ আখেরাদের কোনো সীমানা নাই। দুনিয়ার শুরু আছে শেষ আছে, আখেরাতের শুরু আছে কিন্তু কি নাই শেষ নেই, ও বাড়তেই থাকবে। এর উল্টে আবার জান্নাতে যারা যাবে এদের নির্মাত বাড়তে থাকবে বাড়তে থাকবে, আর বাড়ারও কোনো শেষ নাই। আজকের ল্যাংরাম খাইলেন জান্নাতে মজা, কালকের খাইবেন মজা বেশি, ওই একই ল্যাংরাম, পরশু খাবেন ওই একই ল্যাংরাম, মজা আরও বেশি, তস্যু খাইবেন আরও মজা বেশি, পরের দিন খাইবেন মজা আরও বেশি, মজা খালি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। আল্লাহ আমাদেরকে জান্নাতের অধিবাসী হিসাবে কবুল করুন বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ হেফাজত করো বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের জাহান্নামের আযাব থেকে হেফাজত করো আমিন। আল্লাহ পাক বলেন এই অগ্নি শিখা জাহান্নামের মধ্যে আবুল হাবকে অজিরি প্রবেশ করানো হবে। ওমরাতুহু, শুধু আবুল হাব না, আবুল হাবের বউ, আবুল হাবের স্ত্রী ওই জাহান্নামে যাবে। কেন? হাম্মালাতাল হাতাব, কারণ সে কাটাদার গাছ আইনাই না, কাটার ডাল আইনাই না, নবীর রাস্তায় দিত আল্লাহ, আর নবীর
পায়ের মধ্যে কাটা ফুটত, আর এই বদমাইশ উম্মে জামিলা খিলখিল কইরা হাসতো। আল্লাহ বলেন নবীর সাথে স্বামীও বেয়াদবি করছে, নবীর সাথে তার স্ত্রীও বেয়াদবি করছে, এই জন্য দুটোকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে জাহান্নামের আগুনের রশি বানাইয়া, আল্লাহ ওই রশি গলায় হাতে বেরি সব জায়গায় বেরি পরাইয়া রাখবো, যেহেতু এই বদমাইশ ওই রশি দিয়া কাটার ডালগুলো পেঁচাইয়া পেঁচাইয়া নবীর রাস্তার মধ্যে আইনে ফলাইছ, এই জন্য ওই রশি, যেহেতু রশি ছিল জাহান্নামের মধ্যে, ওই রশি দিয়া ওই শয়তানের আমি বানবো। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই সূরা থেকে কি শিখলেন ভাই? কাউকে বদদোয়া করতে নাই। দুই নম্বর কি শিখলেন? কাউকে যদি বদদোয়া করে, গালি দেয়, সে যদি উপযুক্ত না হয় ওইটা নিজের দিক ফেরে। তিন নম্বর কি শিখলেন? যে মালকে যদি আল্লাহ আল্লাহর রসুলের হুকুম মোতাবেক পরিচালনা করা যায়, নিজেরও ফায়দা, সব মানুষেরও ফায়দা, মখলুকের ফায়দা, দুনিয়ায়ও ফায়দা, আখেরাতেও ফায়দা। আর যদি মাল কারুনের মতো খালি জমা করে রাখে, আবুল হাবের মতো জমা করে রাখে, এই মালে কোনো ফায়দা দিবে? সন্তান সন্তানদের যদি আল্লাহর হুকুম মোতাবেক চালানো যায়, মানে কি হাফেজ বানাইলো, আলেম বানাইলো, দিনদার বানাইলো, নামাজি বানাইলো, রোজাদার বানাইলো, এইরকম যদি সন্তান বানানো যায়, এই সন্তানের উপকার, মা বাপের উপকার, পুরো দেশবাসীর উপকার। আর সন্তান যদি দাঁড়াইয়া দাঁড়াইয়ে পেশাব করে, সুদ খায়, ঘুষ খায়, বিড়ি সিগারেট টানে, কানে তার লাগাইয়া কি গান শোনে, মেয়েদের হাত ধরে ধরে হাঁটে, এই জাতীয় যদি সন্তান হয়, তাহলে ওই শয়তানও, ওই সন্তানও শেষ, মা বাপও শেষ, ও জাহান্নামে যাবে। ওই মা বাপ যত তাহাজ্জুদ গুজার হোক, টাইনে টাইনে জাহান্নামে নিয়ে যাবে এই মা বাপকে। কোনো ফায়দা নেই, দুনিয়ায় ফায়দা নেই, আখেরাতেও ফায়দা নেই, যেমন আবুল হাবের ফায়দা হয় নাই। চার নম্বর শিক্ষা কি? যে তওবা কইরা হেদায়েত যদি না হয়, মাফি না নেওয়া হয়, চিরস্থায়ী জাহান্নামে, চিরস্থায়ী জাহান্নামে, চিরস্থায়ী জাহান্নামে। ছয় নম্বর শিক্ষা কি হলো? যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুন না, খুবই সিরিয়াস। সাত নম্বর শিক্ষা, যেই গুণা তুমি দুনিয়ার মধ্যে করবা, জাহান্নামে ওই গুণার মধ্যেই তোমার থাকতে হবে। আবুল হাবের স্ত্রী রশি পাকাইয়া হুজুরকে কি দিছে? কষ্ট দিছে, ওই রশি জাহান্নামের মধ্যে তার গলায় কি পরাইয়া দেওয়া হবে। এই জন্য আপনি যদি মদ খান, মদ যদি খান, জাহান্নামের মধ্যে আল্লাহ পাক আপনাকে যদি নিক্ষেপ করে, ওই মদ আল্লাহ আপনাকে খাওয়াবে, গলায় আটকে যাইব, দুর্গন্ধ হবে, নাউযুবিল্লাহ। আর আল্লাহ যদি খুশি হয়ে আপনাকে জান্নাত দান করেন, জান্নাতের মধ্যে খুব সুস্বাদু মদ হবে, মদ, এই মদ থেকে আল্লাহ আপনাকে বঞ্চিত করে দিবেন। যারা দুনিয়ায় মদ খায়, তারা জান্নাতে মদ খাইতে পারবে না, ভালো করে বুঝেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সাতটি শিক্ষা, তাব্বাত ইয়াদা সূরা লাহাব থেকে সাতটি শিক্ষা, এই সাতটি শিক্ষার উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন দেন, প্রশ্নের উত্তর দিতেছি। এক ভাই, খুলে দাও, এক ভাই তিনি প্রশ্ন করছেন, খুলে দেন, আল্লাহ দুরুদ শরীফ পড়েন সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাম। অসুস্থতার কারণে অথবা সাধারণভাবে সকালে ঘুম না ভাঙ্গার কারণে ফজর নামাজ পড়া হয় না, ঘুম হতে জাগার সাথে সাথে নামাজ আদায় করলে কাজা নিয়ত করতে হবে? আল্লাহ, আপনি কাজার নিয়ত করেন বা আদায়ের নিয়ত করেন,
সর্বাবস্থায় নামাজ কি হবে? কাজা হবে। আর সব সময় যদি এরকম অভ্যাস বানান তো আপনি মারাত্মক গুণাগার হবেন। আর বছরে দুই একবার অসুস্থতার কারণে যদি এরকম হয় তো আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আর এক প্রশ্ন আছে, হুজুর চেয়ারে বসে নামাজ পড়া কি ঠিক কিনা? যদি কারো ওজোর থাকে, ওজোর থাকলে কি ওজোর, যে রুকু সিজদা দাঁড়ানো অবস্থায় সে করতে পারে না, তখন শরীয়তের বিধান হলো ফ্লোরে বসে নামাজ পড়বে। আর তাহেদের সুরাতে বসতে না পারলে আসম কইরা বসবে, আসম কইরা বসতে না পারলে পাও পশ্চিম দিক দিয়া নামাজ পড়বে। আর যদি এত অসুস্থ হয় যে ফ্লোরে বসতে পারে না, বসলে পুড়িয়ে দিব, ফ্লোরে বসলে কি পুড়িয়ে দিবে, বুড়া মানুষ অসুস্থ, তখন তার জন্য চেয়ারে নামাজ পড়া যায় যাস। এই হলো মশালা শরীয়তে। বৃহস্পতিবার বিকালে হতে মৃত কবরবাসীর আত্মা নিকটতম জীবিত ব্যক্তির নিকট দান সৎকার আশায় আসে, শুক্রবার বিকাল পর্যন্ত অবস্থান করে, ফেরত যায়, কথা কি সঠিক না? এটা সঠিক না কথা, রুহ আসে কথা কি সঠিক না? বাকি আল্লাহ যদি পাঠায় আসতে পারে, কিন্তু আশা এটা কোনো কোরআন হাদিসের কথা না, এটা মানুষের আমাদের বলি। বাকি কবরে বৈশা সব মাইয়েদের রুহ অপেক্ষায় থাকে যে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার স্বামী, আমার আত্মীয় সে আমার জন্য কী পাঠায় কী পাঠায়, এর অপেক্ষায় থাকে। আর সব রাসানি করলে সে পায়, আল্লাহ বলে দেয়, আল্লাহর ফেরেশতারা বলে দেয়, তোর ছেলে তিনবার কুল হু আল্লাহ সুরা পড়ে কি বকশিস করছে তোর নামে, এই সব নেই, তখন তার আরাম হয়। আর আল্লাহ পাক কিছু আজাবও কি, আজাব যদি হয় আল্লাহ পাক কমাইয়ে দেয় আল্লাহ পাক। এই জন্য মা বাপের জন্য, আত্মীয় স্বজনের জন্য সব রসানি করতে থাকবেন, কুল হু আল্লাহ সুরা তিনবার পড়বেন, দুরুদ শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন, দান খয়রাত করবেন, মানুষকে খাওয়াবেন, মসজিদে দিবেন, মাদ্রাসায় হাফেজ আলেমদেরকে খাওয়াবেন, এই বিভিন্ন যত ই আছে সব রসানি করতে থাকবেন। কাউ যদি রমজান মাসে রোজা কাজা হয় আর সে যদি রোজাগুলি কাজা করার জন্য শীতকাল বা ছোট দিনের অপেক্ষা করে, তার কাজাটার ব্যাপারে ইসলাম কি বলে? ইসলামে বলে যে কোনো অপেক্ষা নাই, কাজা হয়ে গেছে তোমার ওজর শেষ, সাথে সাথে তুমি কি কাজা করবা, তাতে গরমের মাসও কর কি শীতের মাস, শীতের মাসের অপেক্ষা করো, সেই পর্যন্ত যদি হায়াত না থাকে তাহলে আমও গেল কবরের শাস্তি হবে, এই শাস্তির দায় তুমি নাও কেন? হ্যাঁ, এই জন্য শরীয়তের মশলা, কাজা হয়েছে যে কোনো ওজরে, ওজর শেষ সাথে সাথে কি করো, কাজা করো, এটা শরীয়তের বিধান। বিনা ওজরে দেরি করলে কি হবে, গুনাহ হবে। দাড়ি রাখা কি, না রাখলে কিরূপ গুনাহ? দাড়ি রাখা ওয়াজিব। এ ভাই, দাড়ি রাখা কি ওয়াজিব? অনেকে মনে করে দাড়ি রাখা কি সুন্নাত, না ওয়াজিব। আর এটা এমন ওয়াজিব এর মধ্যে কোনো ইমামের কোনো আলেমের কি নাই, দ্বিমত নাই, সব একমত, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, এবার সুফিয়ানে সাউরি, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত সবাই একমত। দাড়ি এক মুষ্টি রাখা ওয়াজিব, এক মুষ্টির কম ছাঁটা কাটা কামানো সব হারাম, হারাম, হারাম। আর এটার গুণা সবসময় হইতে থাকে, দায়মী গুণা, এটা কি দায়মী গুণা। নামাজ পড়েন তখনও ফেরেশতারা ওই দাড়ি কামানের গুণা লেখতে আসে, ঘুমিয়ে রয়েছেন এই সময় গুণা লেখা হয়, বাথরুমে গেছেন সে সময় গুণা লেখা হয়, এটা মারাত্মক গুণা, মারাত্মক দায়মী গুণা, বলেন। আরে ভাই, নামাজ আর কয়েক তো পড়তেছেন আর দাড়ি কামাইছেন ছাড়ছেন, এর গুণা তো সবসময় লেখাই হইতেছে, নাউজুবিল্লাহ। বড় বড় গুণা আছে যখন করে তখন, এরপরে শেষ, কিন্তু দাড়িটা এত বড় মারাত্মক গুণা যে সবসময় এর বিরুদ্ধে গুণা লেখাই হয়, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। সর্বদা হাসিমুখী থাকা কি, যারা কারণে অকারণে মানুষের সাথে রাগ হয়ে থাকে তাদের ব্যাপারে ইসলাম কি বলে? রাগ হওয়া খারাপ জিনিস, হাসিমুখী থাকা এটা নবীর সুন্নাত, নবীর মুখে সব সময় কি হাসি লেগে থাকে, এটা করবেন মাঝে মাঝে ভয় দেখানোর জন্য রাগ হওয়া, এটাও সুন্নাত। হ্যাঁ, বউ নামাজ পড়ে না, এখন খালি হাসলে কেমন হইব না, এখন রাগ দিতে হইব। ছেলে মেয়ে নামাজ পড়ে না, এখন রাগ দিতে হইব। আর এক ভাই প্রশ্ন করছে, হুজুর শবে বরাত বলতে কি কোরআন হাদিসে আছে? হ্যাঁ আছে, কোরআনে ইঙ্গিত আছে আর হাদিসে স্পষ্ট আছে, হাদিসে কি স্পষ্ট আছে। এই জন্য শবে বরাতে যে আমরা ইবাদত করি, রোজা রাখি, এটা
সুন্নাত দ্বারা হাদিস দ্বারা কি স্বীকৃত, তা বেদাত না। বাকি অনেক জায়গায় অতিরঞ্জিত করে, লাইটিং করে, হালুয়া রুটি করে, এগুলো বেদাত। বাকি ইবাদত করা, পরের দিন রোজা রাখা, এগুলো কি সুন্নাত এবং হাদিস দ্বারা প্রমাণিত। এরূপের বয়ান করবো আমি ইনশাল্লাহ এই জুমার মধ্যেই কি বয়ান হবে ইনশাল্লাহ। পহেলা বৈশাখ মুসলমানদের কি উৎসব আছে এ সম্পর্কে তো বয়ান করছি আমি শুক্রবারে। মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম, হ্যাঁ এটা তো কোরআন শরীফে আছে, মিল্লাতু আবিকুম ইব্রাহিম কোরআন শরীফে আছে। আর এক ভাই প্রশ্ন করছেন যে ব্যাংক এটা যেহেতু লাভ লোকসান সরাসরি দেয়, সুতরাং এখানে চাকরি করা বৈধ কিনা? যেই ব্যাংকে সুদ আছে, আর সুদ ছাড়া ব্যাংক খুব কমই আছে, বুঝেন নেই। বাকি মশলা হলো এই, যেই ব্যাংকে সুদ আছে ওই সুদি ব্যাংকে চাকরি করা জায়েজ নেই। যদি করেন আপনি সুদের কি সাহায্যকারী হইলেন, আর সুদের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তি জাহান্নামী, এটা বুখারী শরীফের হাদিস। আর এক প্রশ্ন ওই ব্যাংক সম্পর্কে, প্রশ্ন করছে মুরগির রক্ত, মাছের রক্ত, গরুর রক্ত কাপড়ে লাগা থাকলে ওই কাপড়ে নামাজ পড়া কি যাবে? প্রবাহিত রক্ত যদি হয়, কথা বুঝেন, প্রবাহিত রক্ত এটা তো কি নাপাক। বাকি জবাই করার পর খুব খেয়াল করেন, জবাই করা হয়ে গেছে, এই জবাই করার পরে যেই রক্ত গোশতের সাথে বা বিভিন্ন লাগা আছে না মুরগি গরুর সাথে লাগা থাকে, ওইটা যদি জামা কাপড়ে লাগে তো ওটা কি নাপাক? না, ওটা পরে নামাজ পড়তে পারবেন। আর যেই রক্ত প্রবাহিত হইতেছে ওইটা নাপাক, প্রবাহিত রক্ত কি নাপাক, এটা কোরআন শরীফে আছে। আদমুম মাসফুহ, বুঝেন নাই, হুরিমাত আলাইকুল মাইতা ওয়াদ্দামু, এখানে কোরআন শরীফে আছে এটা। আর এক মহিলা, তিনি তার স্বামীর জন্য দোয়া চেয়েছে, যে স্বামী খারাপ পথে আছে, সে বললে শোনে না, খারাপ মানুষরা বললে সে শোনে, এই জন্য স্বামীর জন্য কি দোয়া চাইছে, সবাই তার জন্য দোয়া করবেন। স্বপ্নের ব্যাখ্যা, হুজুর আমি স্বপ্নে দেখি আমার কাকা মারা গেছেন। এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে আপনার কাকা যদি জীবিত থাকে তো আল্লাহ তার হায়াত বাড়াই দিবেন ইনশাআল্লাহ, আর যদি কাকা মারা মানে মৃত্যু হয় তাহলে এর এর ই হলো যে আল্লাহ সে একটু কঠিন খারাপ অবস্থায় ছিল, আল্লাহ পাক কি ভালো অবস্থা করে দিছেন আলহামদুলিল্লাহ। শেয়ার ব্যবসা কি হালাল হুজুর? শেয়ার ব্যবসা 5টা শর্ত আছে, এই 5টা শর্ত পাওয়া গেলে শেয়ার ব্যবসা হালাল, কিন্তু বাংলাদেশের শেয়ার ব্যবসার মধ্যে এই 5টা শর্ত পাওয়া যায় না, এই জন্য বাংলাদেশের শেয়ার ব্যবসা কি হারাম। প্রশ্ন, সাদা চুল কালো করা কি জায়েজ? না, এটা জায়েজ নেই, মানে কলব লাগানোটা হারাম। জন্মদিনে কেক কাটা কি জায়েজ? না, এটা ইহুদ খ্রিস্টানদের তরিকা, আর নবী আলাইহিস সালাম এদের তরিকা থেকে বেঁচে থাকতে বলছেন। প্রশ্ন, কোরআন শুনতে শুনতে ঘুমালে কি হয়? খুব ভালো জিনিস, বাকি ক্যাসেট মেসেজে আপনি কোরআন সাইরা ঘুমাবেন, কোরআন সারা রাত বাঁচতেছে আপনি ঘুমাইছেন, এইটা খারাপ জিনিস, এইটা খারাপ জিনিস, এইটা করবেন না কেউ। আর যদি এরকম হয় বাই যায় পরে অটোমেটিক কি বন্ধ হয়ে যাবে, আপনি ঘুমিয়ে গেলেন সেটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে, সেটা করবেন। পশ্চিম দিকে পা দেওয়া জায়েজ কিনা? আদবের খেলাফ, পশ্চিম দিক পা দেওয়া কি আদবের খেলাফ। এক ভাই ইটালির অধিবাসী, তার মালিক খুব জ্বালাচ্ছে তাকে, সে দোয়া চাইছে ইতালি প্রবাসী, আল্লাহ পাক তাকে কি করুক, মালিক যে জ্বালাইতেছে এবং কষ্টের মধ্যে আছে আল্লাহ তার কষ্ট দূর করে দেন, সবাই বলেন আমিন। আর এই কাগজ যে ইতালির অধিবাসীর পক্ষ দিয়ে যে কাগজ দিছে, সে আমার সাথে কি দেখা করে কিছু আমল দিয়ে দেবো আমি ইনশাআল্লাহ, লেখা ওই আমলটা তাকে
মোবাইলের বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে পাঠিয়ে দিয়ে ওই আমলটা করলে কি ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যা কিছু বললাম শুনলাম আমলের তৌফিক দান করুন। সবাই ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাফসীর হবে কিসের? সূরা নাসর। সূরা কি? ইদা জা নাসরুল্লাহ। এটা খুব দামি সূরা এবং হুজুরের ইন্তেকালের আগে আগে এই সূরা নাযিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য খুব গুরুত্ব সহকারে আগে ভাগে চলে আইসেন, আর আপনাদের সাথী যারা আছে বন্ধু বান্ধব এদেরকেও নিয়ে আসবেন। এই সূরা এমন, এই একটা সূরার উপরে আমল করলেই সারা জীবন কি যথেষ্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনবীর মহাব্বতে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। অল্প সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা محمد رسول الله
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 সবাই তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি তওবা করিতেছি সব গুনাহ থেকে। হে আল্লাহ, হে আল্লাহ, আমি আমার তওবাকে কবুল করে না, তওবার উপর মজবুত থাকার তৌফিক দান করো। ফজরের নামাজ, অন্যান্য নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করো। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ থেকে হেফাজত ফরমাও। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله তুমি আমাদের মাফ কইরা দাও, আল্লাহ মাফ কইরা দাও, মাফ কইরা দাও, মাফ কইরা দাও। আল্লাহ আল্লাহ তুমি মাফ না করলে আমাদের কোনো উপায় নাই। আল্লাহ তুমি মাফ না করলে আমাদের কোনো উপায় নাই। আল্লাহ আমরা যাব কোথায়? আমাদের যাওয়ার কোনো রাস্তা না। আমাদের মাফ করতে বলে আর কেউ নাই। আল্লাহ দুনিয়ায় এক জায়গায় না পাইলে আর এক জায়গায় যাওয়া যায়, গুনাহ খাতা মাফির জন্য আর দ্বিতীয় কোনো জায়গায় যাওয়ার নাই। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ কত ভাই বালা মুসিবতে আছে, কারো স্বামী কথা শুনে না, কারো স্ত্রী কথা শুনে না, কেউ অসুস্থ, কেউ বিপদে, কেউ বিদেশে বিপদে আছে। ইয়া আল্লাহ কারো মরহুম মরহুমা
আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ যারা যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে সকলের নেক উদ্দেশ্য পুরা করে দাও। আল্লাহ আমাদের মা বাপ যারা কবরে শুয়ে আছে, আল্লাহ দাদা দাদি কবরে শুয়ে আছে, আল্লাহ এদের মাফ করে দাও, এদের কবরে এই সব তাফসিরের স্বভাব পৌঁছাইয়া দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়ে মা বাপ স্ত্রী যারা জীবিত আছে দিনদার বানাইয়া দাও। আল্লাহ যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামিলায় আজলায় দায় মানসিক কর, বাংলাদেশ থেকে আজাব গজব উঠাইয়া নাও। আল্লাহ মুসলমানদেরকে হেদায়ত দান করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আল্লাহ এতগুলো মানুষ আল্লাহ সোয়া ঘন্টা ধরে এখানে বসে আছে, আল্লাহ কোরআনের তাফসির জানার জন্য, আল্লাহ তোমার মহাব্বতে, আল্লাহ কোরআন শরীফের মহাব্বতে আল্লাহ এরা বসে আছে। আল্লাহ এদেরকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না, আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিও না, আল্লাহ সবাইকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কবরের আজাব মাফ করে দাও, আল্লাহ কবর আজাব মাফ করে দাও, আল্লাহ কবর আজাব মাফ করে দাও, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, আল্লাহ সব কিছু তুমি কবুল করে নাও, আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করে নাও, জান্নাতি হিসাবে কবুল করে নাও। আল্লাহ কবর আজাব কত বড় কঠিন, কবরের আজাব সইতে আমরা পারবো না, কবরের আজাব আমরা সইতে পারবো না, জাহান্নামের আজাব আজাব আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদেরকে হালাল রুজি খাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরু ছেলে মেয়ে স্ত্রী মা বাপ চাকরি বাকরি দুনিয়া বাড়ি গাড়ি আল্লাহ মসজিদ মাদ্রাসা সব কিছু আল্লাহ তোমার কাছে সমর্পিত করলাম। আল্লাহ মেহরবানি করে তুমি কবুল করে না। আল্লাহ আমাদেরকে বেশি বেশি তোমার জন্য কাদার তৌফিক দিয়া দাও। আল্লাহ সুখে পানি আইনা দাও। কত মানুষ আজকের কাঁদতেছে আল্লাহ, আল্লাহ কোরআনের তাফসিরের পরে দোয়া কবুল হয়, আল্লাহ সেই সময় হাত উঠেছি, আল্লাহ কান্নাকাটি করলে দোয়া কবুল হয়। কত বুড়া মানুষ কাঁদতেছে আল্লাহ, যুবকরা কাঁদতেছে, ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে, আল্লাহ যার চোখের পানি তোর কবুল, আল্লাহ তার ওসিলা আমাদের মোনাজাত কবুল কইরা নাও। আল্লাহ আমাদের সব পেরেশানি দূর করে দাও। আল্লাহ ছেলে মেয়ে যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা কইরা দাও, ইয়া আল্লাহ পেরেশানি দূর করে দাও, ঘরে বাইরে সব জায়গায় শান্তি দান করো, অভাব অনটন দূর কইরা দাও। আল্লাহ হালালভাবে বেশি বেশি রিজিক দিয়া দাও। ইয়া আল্লাহ দুনিয়ার শান্তি, কবরের শান্তি, পুলসিরাতে শান্তি, আখেরাতে জান্নাতের শান্তি দিয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নানা নাশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আযীযুস সামাদুল লাযী লা ইয়ালিদু ওয়া লা ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله تعالى عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله تعالى عليه وسلم، وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله. آمين يا أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب